আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আই এম এসকে রানা। এই ধরনের ভিডিওগুলো করতে আমাকে অনেকে করেছে মানা, আমি করি না কাউকে ভয়, এটাই আমার পরিচয়, আন্ডারস্ট্যান্ড? তো আজকে যে বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করতে আসছি সেটা হচ্ছে জিমেল এন্ড টপ সিক্রেট। তো আপনাদের ওয়াইডিতে অনেক ফ্রেন্ড পাওয়ার থাকতে পারে, ভাই বানাতে পারেন, বোন বানাতে পারেন, কলেজার বন্ধু কলেজার ভাই বোন বানাতে পারেন, তবে তাদেরকে কখনো এরকম অন্ধবিশ্বাস করবেন না যদি আপনি করলেন তো ফেঁসে গেলেন। যেমন হচ্ছে আপনি তাকে খুব ভালোবেসলেন, বেশি ভাই বানালেন, বোন বানালেন, অথবা সে আপনাকে বলল তোমার জিমেলটা দাও আর আমি তোমার জিমেলে ভিউজ বাড়িয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব বাড়িয়ে দিচ্ছি, তো এরকম প্রতারকের পালায় কখনো পড়বেন না। কারণ এরা বিশ্বাস আগে মানুষের মনে করে নেয়, তারপর তাদের চ্যানেলগুলো এভাবে খেয়ে ফেলে এবং ক্ষতি করার চেষ্টা করে। তো বিষয়টা হচ্ছে প্রথমে তারা আপনার বলবে আপনার চ্যানেলের স্ক্রিনশটটা দেন, জিমেল সহ স্ক্রিনশটটা নেবে, তারপর হচ্ছে তারা জিমেলটা টাইপ করবে, টাইপ করার পরে যে কোডটা আসবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে 99 42 78 এরকম কোডগুলো আপনারা টাইপ করেন। করার পরে আপনার চ্যানেলটা নিয়ে সে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে এবং সেই চ্যানেলটা হাই আপনি আর খুঁজে পাবেন না। তো এরকম কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদের কাছে চ্যানেল প্রমোট করতে গিয়ে অনেকেই তাদের মহামূল্যবান এবং তাদের তিলে তিলে গড়া এক একটা চ্যানেলকে হারিয়েছে। অতএব আপনারা সাবধান থাকবেন, যত ক্লোজিং থাক আপনারা কখনো জিমেল বা পাসওয়ার্ড দিয়ে কাউকে বিশ্বাস করবেন না, এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে ভিডিওতে দেখি, মানে যাদের ভিডিওতে ছোট ইউটিউবার যারা দেখা গেছে তাদের এলবিতে এলবি করলে অনেকে হুমকি দেয়, বা তাদের ভিডিওতে অনেকে যখন ভিউডের পরিমাণটা বেশি দেখে তখন তাদেরকে দেখে হিংসা করে, অনেকে লেখে এই সেই আজে বাজে ভাষায় লেখে, তারপরে বলে তোমার চ্যানেলটা আজকের দিনটা এসে কালকে হারিয়ে যাবে, কালকে পাবা না, হাইড করবো, এই করবো, সেই করবো, হ্যাক করে নিবো, খুঁজে পাবো না, এরকম করে। তো তাদেরকে বলি আপনারা এরকম করবেন না, কারণ আপনার ভয় পাবেন না, হাইড এই হ্যাক ট্যাক করা এগুলো পারবে না। কারণ যদি চ্যানেল যদি কারো কাছে হ্যাক করতে পারতো তাহলে তো সবাই সবার চ্যানেলই হ্যাক করে ফেলতো, তাই না? যেমন দেখেন বাংলাদেশে কত বড় বড় ইউটিউবার আছে, বিশ্বের মধ্যে কত বড় বড় ইউটিউবার আছে, যদি একটা মানুষও যদি এরকমভাবে হ্যাক করতে পারতো বা জানতো তাহলে তো সেই চ্যানেলগুলো ওয়াইটি থেকে ফেলে দিত, নিয়ে চলে যেত তারা, তাই না? বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন। তো এই ছোটোখাটো আমাদের মতো ইউজাররা ছদ্মবেশে আছে চুরের মতো, তাদের তো মনে করেন যে ফেস নিয়ে আসার ক্ষমতা নাই, তারা তো পারবে না ভয়, তারা কিন্তু একটা সাপোর্ট আইডি বানিয়ে নিয়ে আসে এবং বলে তোমার চ্যানেল নষ্ট করবো, এই করবো, সেই করবো, সেই করবো। আরে তোরাই তো বেটা, তোদেরই তো চ্যানেলে ভিউ নাই, তোদের চ্যানেলে সাবস্ক্রাইব নাই, তোদেরটা তোরা চিন্তা কর, আর তোরা যদি এইভাবে চ্যানেলে খাইতে পারতি তাহলে আর এইভাবে বলতি না, তাহলে তোরা ওইটা নিয়ে একটা বিজনেসই শুরু করতি, আর বড় বড় ইউটিউবার চ্যানেল দে তোরা নিয়ে নিতি। বিষয়টা এরকম না ভাই বোনেরা, আপনারা একটু চিন্তা করেন, যদি এত মগের মূল্য হতো আর এত সহজ হতো তাহলে সবার চ্যানেল সবাই নিয়ে নিত, তাই না? তো আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম ছোট এবং বড় ইউটিউবার, অনেকে আমাকে হুমকি দিয়েছে সেই ভিডিওতে, আর তার জন্যই আজকে ভিডিওটা আমি মেক করলাম আপনাদের সামনে। অনেকে আমাকে বলছে যে এরকম ভিডিও আপনি বানাবেন না বড় ইউটিউবারদের ছোট, না আমি তো কাজ করি ছোট ইউটিউবারদের নিয়ে, আমি তো কোনো বড় ইউটিউবারের কথা আমি বলি না, কারণ বড় ইউটিউবাররা যে যেভাবে ছোট ইউটিউবারদেরকে ব্যবহার করে, তাদেরকে যেভাবে সুযোগে কাজে লাগায় এবং ছোট ইউটিউবারদের যা ক্ষতি হয় সেটা তো আমাকে বলতে হবে আমার একজন ইউটিউবার হিসেবে, তাই না? কারণ আমার কাজ হচ্ছে ছোট ইউটিউবারদের নিয়ে কাজ করা। যদি আপনিও একজন ছোট ইউটিউবার হন, যদি আপনার ওয়াচ টাইমের বিষয়ে কোনো প্রবলেম প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যদি কিছু বন্ধু প্রয়োজন হয়, 20 50 100 বন্ধু প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে এবং আমার আরেকটা এসকেরানা বাংলা টিভিসি ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওই চ্যানেল থেকে প্রতিদিন রাত 10:15 থেকে আমার এলবিটা শুরু হয়, সেখানে আপনারা অ্যাটেন্ড হতে পারবেন। আর আমার কমিউনিটিতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওতে তো কমেন্ট করবেন, যদি আমার ভিডিওটা খারাপ হয় বা ভালো না লাগে সেটা মোটামুটি জানাবেন। তো অনেকে আমাকে হুমকি দিয়েছে আপনার এই ধরনের ভিডিও যদি বন্ধ না করেন আপনার চ্যানেল আমরা শেষ করে দেব, আপনার চ্যানেল আমরা খেয়ে ফেলবো। তো তাদেরকে চ্যালেঞ্জ করি, হিম্মত যদি থাকে, হিম্মত থাকে এই জায়গায়, যদি হিম্মত থাকে আমার চ্যানেলে আপনারা একটু দেবো পরিমাণ ক্ষতি করে দেখান, যদি করতে পারেন আমি ওয়াইটি ছেড়ে দেব। আর যদি আপনারা না করতে পারেন, যদি আমার চ্যানেলে কোনো ক্ষতি না করতে পারেন, যারা ইতিমধ্যে আমাকে বলে ফেলেছেন অনেক কথায়, তারা হচ্ছেন কাপুরুষ, আমি আবারও বলি তারা হচ্ছেন কাপুরুষ, কোনো বীর পুরুষ তো কোনো মায়ের সন্তান না, তারা কাপুরুষ, কোনো বীর সন্তান না। তো আশা করি আপনারা আজকে আমার ভিডিওতে আপনাদেরকে কিছু একটা আমি শেয়ার করতে পেরেছি, আর আজকে ভিডিওটা আমি শর্ট করব, লং করব না, শর্ট থাকবে। তবে আপনাদেরকে যদি কেউ চ্যালেঞ্জ করে কখনো আপনাদের চ্যানেল খেয়ে ফেলবে, এই করবে, সেই করবে, তো
তবে আপনারা কখনো ভয় পাবেন না, এরকম যদি কেউ করে কখনো তো আমার কাছে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। আর যারা এরকম কিছু বলবে তাদেরকে আপনারা চ্যালেঞ্জ করে দিবেন, ঠিক আছে? বাপের বেটা লাগ বাজি চ্যালেঞ্জকে কি করবে কর, ঠিক আছে? বাজি লাগে চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ শোনার পর আমাকে বলবেন। অনেকে কি করে 100-200 ডিসলাইক দেয়, আপনারা বলবেন আরও দে আরও দে, তুই ডিসলাইক কতগুলো দিতে পারবি আর আমি ডিসলাইকগুলো খেয়ে ফেলবো, আমার সাথে একটু যোগাযোগ করবো। ওকে, ধন্যবাদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন। আজকের মতো আমার ভিডিও শেষ মুহূর্তে আমি একটা কথাই বলতে চাই, আপনারা ওয়াইটিতে কাজ করেন, একে অপরের পাশে থাকেন, সবাই সবাইকে হেল্প করেন, দল মত ধর্ম নির্বিশেষে। আমি আরও একটা কথা বলতে চাই, আপনারা কেউ কাউকে দেখে হেলা করেন না, কাউকে দেখে আপনারা হিংসা করবেন না। প্রয়োজনে সেই ব্যক্তি যদি চ্যানেলের গ্রোথ ভালো থাকে তাহলে সেই চ্যানেলের সাথে আপনি একটু অ্যাক্টিভ হন, তার একটু হেল্প নেন, সে কীভাবে মানে তার চ্যানেলে ভিউ আনতেছে বা তার চ্যানেল গ্রো হইতেছে তার কাছে একটু পরামর্শ নিতে পারেন। তবে তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ ওয়াইটিতে আপনি ক্ষতি করার কেউ না, আপনি তাকে কোনো ক্ষতি করতে পারবেন না, অযথা যে আপনি সময় নষ্ট করবেন। আপনাকে একটা জিমেল লগ ইন করবেন তাকে একটা ডিসলাইক দেওয়ার জন্য, সে ডিসলাইক কিন্তু থাকবে না, অতএব সে ডিসলাইক থাকবে না, সেটা মানে ডিসমিস করে দেওয়ার মতো সিস্টেম আছে। অনেকে হয়তো বা জানেন, যারা না জানেন আমার কাছে জেনে নেবেন। যদি আপনার চ্যানেলে 100-200 ডিসলাইক চলে আসে কী করবেন, আমাকে একটা নক করবেন। আর আপনাদেরকে বলি, যারা হিংসার বলে এইসব করেন, আমাকে অনেকে অনেক কথা বলে ফেলেছেন এইসব ভিডিও না করতে। দেখেন আমি এইরকম কোনো খারাপ ভিডিও এখানে তৈরি করি নাই, ওয়াইটিতে কিন্তু অনেক খারাপ কন্টেন্ট নেওয়া বা অনেক হাই সোসাইটি মানুষকে নিয়ে বকা দেওয়া পর্যন্ত ওয়াইটিতে ভিডিও তৈরি করা হয়। কই তাদেরকে তো আপনি না করতে পারেন না, আমাকে না করার আপনি কি, আমি কি আপনার বাবার টাকায় চলি? আপনি যে আমাকে বলছেন আপনার বাবার টাকায় কি আমি আজকে চলি নাকি? টাকা আমি কামাই করি না, টাকা আমি ইনকাম করি না, এটা এই ইনকাম সোর্স দেখে আমার চলতে হবে, হয়তো বা আপনারই চলতে হবে ওয়াইটির টাকা দিয়ে, আমার না। আমি ওয়াইটি করি শখে বসে, আর ওয়াইটিতে আমি থাকি হচ্ছে সবাইকে একটু হেল্প করার জন্য, যাদেরকে মানুষ সুযোগ বুঝে কাজে লাগাচ্ছে, বিভিন্ন গ্রুপিং করছে, যাদেরকে নিয়ে এই সেই করতেছে কিন্তু তারা চ্যানেলের কোনো কাজ করতেছে না, তারা সেই সেই জায়গায় পড়ে রয়েছে। আর আমি সেই ফেলে দেওয়া মানুষকে নিয়ে আমি আবার উঠে জাগার স্বপ্ন দেখাই, আমি হচ্ছে সেই ব্যক্তি, ঠিক আছে? অতএব আপনাদের যদি কারো কোনো হেল্প প্রয়োজন হয় আমার ডিসক্রিপশনে দেখবেন, আমার ফেসবুক লিঙ্ক আছে, অ্যাক্টিভ হবেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো সবসময়, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিলাম। শেষ পর্যন্ত একটা কথাই বলে যাই, সবাই মিলেমিশে ওয়াইটিতে কাজ করেন, এটি হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে কর্ম, কারণ এটা আমাদের কারো পেশা না। আর যারা যাদের পেশা এটা তারা তো করবেন সেভাবে, আর আমরা চাই ওয়াইটিতে আমাদের নিজের যে গতি, আমাদের নিজের যে অনুভূতি সেটাই প্রকাশ করার জন্য আমরা ওয়াইটিতে অনলি অন আসছি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবারই রইল। তো নেক্সট উইকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। যদি আমার ভিডিও ভালো হয় লাইক কমেন্ট শেয়ারে জানাবেন, আর যদি কারো কোনো ওয়াচ টাইম অথবা বন্ধু যে কোনো বিষয়ে হেল্প প্রয়োজন হয় আমার ফেসবুকে অ্যাড হয়ে যাবেন, ওখানে আমার একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইটার সাথে অ্যাড হয়ে যাবেন। ওটাতে রাত 10:15 থেকে প্রতিদিন এলপিটা শুরু হয়ে যায়, আর আমাকে নক করুন ফেসবুকে। থ্যাংক ইউ, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।